बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय अष्टम श्रेणी शिक्षार्थीरा अस्सलामु आलाइकुम आशा करी तुम्हारा सबाई भालो आछो ब्राइट स्कूल एंड कॉलेजेर पक्ष थेके तुम्हारे सबाई के शुभेच्छा आमी दीना आक्तार सहकारी शिक्षक गणित विभाग ब्राइट स्कूल एंड कॉलेज आज के आमरा तुम्हारे पंचम अध्यायेर 5.2 এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব তাহলে চলো আমরা বোর্ডে যাই এবং অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখি শিক্ষার্থীরা আমরা 5.1 এ বীজগণিতীয় ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে আলোচনা করেছি আর 5.2 হচ্ছে আমাদের গুণ এবং ভাগ আমরা এখন 15 নম্বর অঙ্কে ভাগ নিয়ে আলোচনা করব দেখো শিক্ষার্থীরা এখানে ভাগের ক্ষেত্রে আমরা কি করছি এখানে দেখো আমাদের প্রশ্নটি হচ্ছে 2x + y divided x plus y minus 1 भाग 1 minus y by 1 y by x plus y তাহলে দেখো এখানে আমাদের এই ব্র্যাকেট ভাগ তারপর এখানে আবার ব্র্যাকেট দিয়ে আরেকটা রাশি আছে তাহলে আমরা এখানে প্রথম রাশিতে দেখো এটা লসাগু করব এখানে এই 1 এর নিচে কোনো হর নেই তাহলে এখানে লসাগু হচ্ছে শুধু x plus y দেখো আমাদের কাজ ছিল আমরা যোগ বিয়োগের সময় করে এসেছি যে এখানে লসাগুকে এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব তাহলে x + y কে যদি আমরা x + y দিয়ে ভাগ করি তাহলে থাকছে 1 1 এর সাথে এই 2x + y যোগ করলে 2x + y গুণ করলে এটা 2x + y তারপর এখানে দেখো মাইনাস এখানে হরে কোনো কিছু নেই যদি হরে কোনো কিছু না থাকে তাহলে এই লসাগুটাই এই লবের সাথে গুণ হয়ে বসবে অর্থাৎ এই x + y 1 এর সাথে গুণ হলে x + y থাকছে তারপর দেখো ভাগ এখানে লসাগু হচ্ছে x + y আর এখানে x + y এখানে হর কোনো কিছু নেই তাহলে এই লসাগুটি 1 এর সাথে গুণ হবে x + y 1 এর সাথে গুণ করলে x + y তারপর এই মাইনাস চিহ্ন হবে x + y দিয়ে ভাগ করলে 1 y এর সাথে গুণ করলে y হচ্ছে এখন দেখো এটা আমরা এই ব্র্যাকেটটাকে উঠিয়ে ফেলবো তাহলে এখানে হচ্ছে 2x + y এটা ব্র্যাকেট উঠালে -x + এ মাইনাসে - y আর ডিভাইডেড x + y তারপর ভাগ এখানে দেখো + y - y আমাদের এখানে কাটা যাবে বিয়োগ করলে তাহলে এখানে থাকছে x / x + y এখানে আমরা যোগ বিয়োগ করি 2x থেকে x বিয়োগ করলে এখানে থাকছে x আর দেখো এখানে + y - y বাদ হয়ে যাচ্ছে তাহলে x ডিভাইডেড x + y তারপর ভাগ থাকলে আমাদের যেই কাজটি করতে হবে ভাগ থাকলে আমাদের কাজ হচ্ছে গুণ চিহ্ন দিয়ে আমাদের ভগ্নাংশটিকে উল্টো করে দিতে হবে অর্থাৎ লবের জায়গায় হর হবে আর হরের জায়গায় লব হবে তাহলে আমরা এখানে ভাগ আছে এটাকে আমরা গুণ দিয়ে x plus y by x লিখলাম এখন গুণ করার পর আমাদের লব হর উপরে নিচে কাটাকাটি করা যাবে তাহলে এখানে x plus y এটা কাটা যাচ্ছে আর এই x কাটা যাচ্ছে তাহলে এখানে থাকছে 1 এটাই হচ্ছে আমাদের অ্যানসার তাহলে এই ভাগের বেলা আমাদের মনে রাখতে হবে আমরা এই দুই পাশের ভগ্নাংশগুলোকে আমরা লসাগু করলাম এখানে দুই পাশের কাজ করার পর এই ভাগ থাকলে আমরা গুণ চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশটি অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশটিকে আমরা উল্টো করে দেব এরপর দেখো 6 নম্বর অঙ্কটি a / a + b + b / a - b ভাগ a / a - b - b / a + b এখানে আমরা লসাগু করছি a + b * a - b দেখো a + b * a - b তাহলে এই লসাগুকে যদি আমি প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি তাহলে a + b কাটা যাবে a - b এই a এর সাথে গুণ হবে তাহলে আমরা বলতে পারি a * a - b + এখানে এই a - b a + b a - b দিয়ে ভাগ করলে a + b থাকবে তাহলে এই b এর সাথে গুণ হবে a + b তারপর ভাগ এখানে লসাগু করলে a + b * a - b এখানে এই লসাগুকে তুমি এই হর দিয়ে যদি ভাগ করো a - b কাটা যাচ্ছে এখানে a + b থাকবে a + b এর সাথে গুণ হবে a * a + b তারপর মাইনাস এখানে a + b a - b কে যদি আমি a + b দিয়ে ভাগ করি a - b b এর সাথে গুণ হবে b * a - b এখন আমরা এগুলো গুণ করে দেই দেখো a * a - b তাহলে a দিয়ে এটা গুণ করলে হচ্ছে a² - ab + ba অর্থাৎ b আর ab একই কথা এখানে প্লাস bb গুণ করলে b² এটা হচ্ছে a + b * a - b তারপর ভাগ এটা গুণ করলে হবে a² + ab
माइनस ए बी माइनस ए माइनस এটা হবে প্লাস বি স্কয়ার ডিভাইডেড এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এখানে আমাদের এ বি মাইনাস এ বি প্লাস এ বি কাটা যাচ্ছে এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আর নিচে যা আছে তাই থাকবে এখন দেখো এখানে আমরা যদি ভাগের পরিবর্তে গুণ দিই তাহলে কি বলেছিলাম শিক্ষার্থীরা এখানে ভাগের পরিবর্তে গুণ দিলে আমরা লবটা হরে লিখব আর হরটাকে লবে লিখব তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এটা উপরে চলে যাবে আর a স্কয়ার এখানে দেখো প্লাস b মাইনাস b কাটা যাওয়ার পর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকছে এই a স্কয়ার প্লাস b স্কয়ারটা আমরা নিচে হরে লিখলাম তাহলে ভাগ আছে আমরা গুণ চিহ্ন দিলাম এবং ভগ্নাংশটিকে উল্টো করে দিলাম a প্লাস b ইনটু a মাইনাস b আর ডিভাইডেড a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে দেখো a প্লাস b a মাইনাস b কাটা যাচ্ছে আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে এখানে সবগুলো উপাদানই কাটা যে এখানে থাকছে আমাদের 1 এরপর দেখো ঝ নাম্বার অঙ্কটি এখানে দেখো আছে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4xy ডিভাইডেড a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab এখানে ডিভাইডেড ভাগ x কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy ইনটু x মাইনাস y আর এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b দেখো আমরা অনুসিদ্ধান্ত সূত্র থেকে জানি বর্গের x + y হোল স্কয়ার মাইনাস 4xy মানে a + b হোল স্কয়ার মাইনাস 4ab এই সূত্রটি হচ্ছে a - b হোল স্কয়ারের তাহলে x + y হোল স্কয়ার মাইনাস 4xy এর পরিবর্তে আমরা লিখতে পারি x - y হোল স্কয়ার সেম ভাবে এখানে a + b হোল স্কয়ার মাইনাস 4ab অনুসিদ্ধান্ত তাহলে এটার পরিবর্তে আমরা বলতে পারি a - b হোল স্কয়ার মান নির্ণয় সূত্র তারপর আবার এখানে দেখো ভাগ এটা a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b হয় x কে a ধরো আর y কে b ধরো তাহলে এটা a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b এটা হচ্ছে আমাদের a - b হোল কিউবের সূত্র এখানে আমরা বলতে পারি x - y হোল কিউব সেম ভাবে এটা a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b এটাকে আমরা a - b হোল কিউব বলতে পারি এখন এখানে x - y হোল স্কয়ার আর এটা হচ্ছে a - b হোল স্কয়ার আর ভাগ থাকলে আমরা কি বলেছিলাম গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় যে রাশিটা থাকবে দ্বিতীয় যে ভগ্নাংশটা সেটাকে উল্টো করে দিতে হবে তাহলে এই লবটাকে আমরা হরে নিয়ে আসলাম x - y হোল কিউব আমরা নিচে লিখলাম x - y হোল কিউব আর a - b হোল কিউব এটাকে আমি উপরে নিয়ে গেলাম এবার দেখো এটাকে যদি আমি কাটাকাটি করি a - b হোল কিউব আর a - b হোল স্কয়ার তিনটা থেকে দুটো বাদ যাবে উপরে একটা a - b থাকবে আর এখানে নিচে x - y হোল কিউব আর উপরে x - y হোল স্কয়ার তিনটা থেকে দুটো কাটা গেলে এখানে একটি x - y থাকবে তাহলে এই হচ্ছে আমাদের সমাধান এখানে প্রথমে আমরা সূত্র অ্যাপ্লাই করলাম তারপর ভাগ থাকলে গুণ দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টো করে দিতে হবে তারপর কাটাকাটি করে যা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে তোমার আনসার এই ছিল তোমার ভাগের তিনটি অঙ্ক এবার আমরা একটি সরল আলোচনা করি দেখো এখানে ভাগেরই কাজ করা হয়েছে 16 গ এখানে আমরা এটা মিডল টার্মের রাশি দেখো x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 এটাকে আমরা 3 একে 3 আর 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয় তাহলে এখানে আমরা x স্কয়ার প্লাস 3x মাইনাস x মাইনাস 3 বলতে পারি তাহলে এটা দেখো প্লাস 3x থেকে 1x বিয়োগ করলে 2x থাকছে আর 3 একে তো 3ই হচ্ছে এখানে দেখো 2 আছে তাহলে 2 1 কে 2 আর 2 থেকে 1 বিয়োগ করলে এখানে 1টা x হচ্ছে তাহলে আমরা নিচে লিখলাম x স্কয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2 ভাগ এটা 6 আছে তাহলে 6 এ ভাঙালে আমরা 3 2 গুণে 6 বলতে পারি আর 3 থেকে 2 বিয়োগ করলে 1টা x থাকবে তাহলে এখানে বলতে পারি x স্কয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 তাহলে এখানে দেখো 3টা x থেকে 2টা x বাদ গেলে 1টা x থাকবে আর মাইনাস 6 আর এখানে x স্কয়ার মাইনাস 4 কে আমরা বলতে পারি 2 স্কয়ার মানে হচ্ছে 4 আর এটা আমরা কেন লিখব কারণ এখানে x স্কয়ার মাইনাস 4 ছিল এটাকে আমরা x স্কয়ার মাইনাস 2 স্কয়ার দিলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে যাবে এবার আমরা প্রথম দুটো পদের মধ্যে x কমন নিলে এখানে থাকছে x প্লাস 3 আর এই দুটো পদের মধ্যে কিছু কমন না নেওয়া যায় না কিছু কমন না নেওয়া গেলে এখানে আমরা 1 কমন নিতে পারি তাহলে এখানে মাইনাস 1 কমন নিলে এখানে থাকছে x মাইনাস এ প্লাস 3 সিমিলারলি নিচেও একই কাজ করেছি এখানে প্রথম দুটো পদের মধ্যে x কমন নিলে x প্লাস 2 এখানে মাইনাস 1 কমন নিয়েছি এখানে x প্লাস 2 ভাগ
এখানে x কমন নিয়েছি x + 3 - 2 কমন নেওয়া যায় দেখো 2 1 কে 2 আর 3 দুগুণে হচ্ছে 6 তাহলে - 2 কমন নিয়ে এখানে x + 3 আর এটা তো হচ্ছে a² - b² এর সূত্র a + b * a - b এখন দেখো এখানে x + 3 x + 3 কমন নিলে এটা থাকবে x + 3 আর অবশিষ্ট থাকছে x - 1 सेम भाव नीचे x plus 2 x plus 2 x plus 2 कॉमन निले एखाने अवशिष्ट থাকছে x minus 1 भाग এখানে x plus 3 x plus 3 একটা x plus 3 कॉमन निले এখানে থাকছে x minus 2 আর নিচে আছে x plus 2 x minus 2 at last এই ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দেব আর এখানে যা আছে তাই থাকবে x plus 3 into x minus 1 divided x plus 2 into x minus 1 আর ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিলে এটা উল্টো হয়ে যাবে উপরে হরটা লব হয়ে যাবে x + 2 * x - 2 আর লবটা হর হয়ে যাবে x + 3 * x - 2 তাহলে দেখো এগুলো কাটাকাটি যাচ্ছে x + 2 x + 2 x - 1 x - 1 x + 3 x + 3 x - 2 x - 2 সবগুলো রাশি আমাদের কাটাকাটি যাবে আর এখানে থাকছে তাহলে 1 এটাই হচ্ছে আমাদের आंसर তাহলে এই ভিডিওতে আমরা বুঝতে পারলাম যে ভাগ থাকলে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব এবং তারপর আমরা এই গুণ চিহ্ন দিয়ে আমরা এই দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টো করে দেব তাহলে আমরা আমাদের সমাধানটি পেয়ে যাব শিক্ষার্থীরা আজকের মতো এতটুকুই তাহলে আর তোমরা সবাই এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে সবাই ভালো থাকবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম